আসসালামু আলাইকুম প্রিয় দিদি ভাই বোনেরা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিকট আসলেন। এসে বললেন, গত রাতে আমার কাছে দুজন আগন্তুক আসলো, তারা আমাকে জাগালো আর বলল চলুন। আমি তাদের সাথে চললাম। আমরা এক ব্যক্তির কাছে আসলাম, দেখলাম সে শুয়ে আছে আর তার কাছে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাথর দিয়ে তার মাথা আঘাত করছে, ফলে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। একটু পর তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে। আবার সে পাথরটি নিয়ে তার মাথায় আঘাত করা হচ্ছে, তার মাথা পূর্বের অবস্থা ফিরে যাচ্ছে, অতঃপর আবার আঘাত করছে। এভাবে চলতেই থাকছে। আমি তাদেরকে বললাম, সুবহানাল্লাহ, এই দু ব্যক্তি কে? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা চলতে থাকলাম, অতঃপর এক ব্যক্তির কাছে আসলাম। দেখলাম সে চিতে হয়ে শুয়ে আছে, আরেক ব্যক্তি তার মাথার কাছে কুটা নিয়ে দাঁড়িয়ে আছে, তাকে উল্টো পাল্টা করে তার শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলছে। ওই শুয়ে থাকা ব্যক্তিটি চিৎকার করছে, তাকে আরেকবার উপ করা হচ্ছে। যখন পিঠের দিকটা এরকম করছে, তখন সামনের দিকটা ভালো হয়ে যাচ্ছে। আবার যখন সামনের দিকটা এমন করছে, তখন পিঠের দিকটাও ভালো হয়ে যাচ্ছে। আমি দেখে বললাম, সুবহানাল্লাহ, এই দুই ব্যক্তি কে? তারা বলল, আপনি সামনে চলুন। আমি তাদের সাথে চলতে থাকলাম। এসে বিশাল চূড়া মতো একটি গর্তের কাছে পৌঁছালাম। তার মধ্যে অনেক মানুষ চিৎকার করছে। ভিতরের দিকে তাকালাম, দেখলাম তার মধ্যে কিছু উলঙ্গ নারী ও পুরুষ। তাদের নিচ থেকে এখনো শিখে তাদের উপর আছড়ে পড়ছে, তারা চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলুন। আমি চলতে থাকলাম। চলতে চলতে একটি নদীর কাছে আসলাম। নদীটির পানি রক্তের মতো লাল। দেখলাম এক ব্যক্তি নদীর মধ্যে সাঁতার কাটছে। নদীর তীরে এক ব্যক্তি দাঁড়ানো আছে, তার কাছে অনেকগুলো পাথর রয়েছে। যখন নদীতে সাঁতার কাটা লোকটি তীরের দিকে আসতে চায়, তখন তার মুখ খুলে যায়, আর ওই সময় তীরে থাকা লোকটি তার মুখে পাথর নিক্ষেপ করে আর সে তা গিলে ফেলে। আবার সাঁতার কাটতে শুরু করে, আবার তার প্রতি পাথর নিক্ষেপ করা হয়। যখনই সে তীরে ফিরে আসে, পুনরায় তাকে পাথর নিক্ষেপ করা হয় আর সে তা গিলে ফেলে। এভাবে চলতেই থাকলো। আমি তাদেরকে প্রশ্ন করলাম, কারা এই দুই ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনে চললাম, আর যেতে না যেতে এমন এক ব্যক্তিকে দেখলাম যার চেহারা খুবই খারাপ। তার মতো খারাপ চেহারা আর কখনো দেখিনি আমি। তার কাছে আগুন আছে আর সে আগুন জ্বালিয়ে রাখার জন্য অনবরত ফুঁক দিয়ে যাচ্ছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, কে এই ব্যক্তি? তারা আমাকে বলল, সামনে চলুন। আমরা সামনের দিকে চললাম। এরপর আমরা একটি বিশাল বাগানে আসলাম, যেখানে আছে বিশাল বিশাল গাছ আর আছে প্রত্যেক প্রকারের বসন্তকালের ফুল। দেখলাম সেই উদ্যানে একজন দীর্ঘবয়সী মানুষ, তার মতো দীর্ঘ মানুষ আর কখনো দেখিনি আমি। তার চতুর্পাশে দেখলাম বহু সংখ্যক শিশু কিশোর। আমি আমার সঙ্গীদেরকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? তারা আমাকে বলল, সামনে চলো। আমরা চলতে থাকলাম। এসে পৌঁছালাম এমন একটি সুন্দর বাগান, যার মতো সুন্দর বাগান আমি আর কখনো দেখিনি। আমাকে বলল, উপরের দিকে উঠুন। আমি উঠলাম। এসে পৌঁছালাম এমন একটি শহরে যার বাড়িগুলো স্বর্ণ ও রৌপ্য ইট দ্বারা নির্মিত। আমরা শহরে গেটে এসে পৌঁছালাম। দরজা খোলার জন্য বললাম, দরজা খুলে দেওয়া হলো। দেখলাম সেখানে কিছু মানুষ আছে, যাদের শরীরের অর্ধেক অংশ অত্যন্ত সুন্দর আর অর্ধেক অতি কুচ্ছিত। আমার সঙ্গীদ্বয় তাদেরকে বলল, তোমরা ওই নদীতে যাও। আর নদী পানি ছিল অত্যন্ত স্বচ্ছ। তার নদীতে ঝাঁপ দিয়ে ফিরে আসলো, দেখা গেল তাদের পুরো শরীর সুন্দর হয়ে গেল। সঙ্গীদ্বয় আমাকে বলল, এটা হলো জান্নাতে আদন, আর ওইগুলো হলো আপনার বাসস্থান। আমার দৃষ্টি উপরের দিকে উঠল। আমি দেখলাম সাদা মেঘের মতো শুভ্র একটি প্রাসাদ। আমাকে বলল, এটা আপনার ঘর। এরপর আমি তাদের উভয়কে বললাম, আল্লাহ তোমাদেরকে বরকত দিন, আমাকে একটু সুযোগ দাও, আমি প্রবেশ করি। তারা আমাকে বলল, এখন তো সম্ভব নয়, তবে আপনি তো সেখানেই প্রবেশ করবে। এরপর আমি তাদের উভয়কে বললাম, রাত থেকে শুরু করে আমি আশ্চর্যজনক অনেক বিষয় দেখলাম। যা দেখলাম তা কি ছিল? তারা আমাকে বলল, আমরা আপনাকে এখনই বলছি, যার মাথায় আপনি পাথর দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে আল কোরআন গ্রহণ করেছিল কিন্তু পরে তা ছেড়ে দিয়েছে ও ফরজ সালাত রেখে ঘুমিয়ে থেকেছে। আর যার মাথায় কুঠা দিয়ে আঘাত করতে দেখেছেন সে হলো এমন ব্যক্তি যে সকালবেলা ঘর থেকে বের হতো আর মিথ্যা ছড়িয়ে দিত পুরো পৃথিবীতে। আর যে চুলার মধ্যে উলঙ্গ নারী ও পুরুষগণ দেখেছেন
তারা হলো ব্যভিচারী নারী ও পুরুষ। আর যাকে দেখেছেন রক্ত নদীতে সাঁতার কাটছে সে হলো সুদখোর। আর যাকে আগুন ফুঁকতে দেখেছেন সে হলো জাহান্নামী রক্ষী। আর উদ্যানে যে দীর্ঘকায় মানুষ দেখেছেন তিনি হলেন ইব্রাহিম আলাইহিসসালাম। আর তার চারদিকে এমন সব শিশু ছিল যারা জন্ম অবস্থায় মারা গিয়েছে। এ কথা বলার সময় অনেকে প্রশ্ন করলো, ইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকদের শিশু সন্তানও কি এই অবস্থা হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুশরিকদের শিশু সন্তানও একই অবস্থা হবে। আর যে সকল মানুষকে দেখেছেন কিছু অংশ কুৎসিত আর কিছু অংশ সুন্দর, তারা হলো এমন মানুষ যারা সৎকর্ম করেছে আবার পাপাচারে লিপ্ত হয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। বুখারী অন্য হাদিসে বর্ণনা আছে, যাকে কুটা দিয়ে মাথা আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে মিথ্যা রচনা করত আর তা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিত, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। আর যার মাথা কুটা দিয়ে আঘাত করা হচ্ছে সে হলো এমন ব্যক্তি যে আলকুনা শিখেছে আর রাতে নিন্দায় কাটিয়েছে এবং দিনে কোরআন অনুযায়ী আমল করেনি, কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। প্রিয় দিনী ভাই বোনেরা, এই হাদিস থেকে আমরা যা শিখতে পারলাম, প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি স্বপ্ন বিবরণ যা ছিল একটি হাদিস। আমরা জানি নবী ও রাসূলের স্বপ্ন আমাদের মতো নয়, তাদের স্বপ্ন একজন ওহী বা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। দুই নম্বর হলো কিয়ামত পর্যন্ত তাকে এভাবে শাস্তি দেওয়া হবে। হাদিসের এই বক্তব্য দ্বারা স্পষ্ট হলো যে এই শাস্তিটি বার্জাক জীবনের শাস্তি, কিয়ামতের পর হিসাব নিকাশ ও বিচারের পর তার চূড়ান্ত গন্তব্যস্থির করা হবে। তিন নম্বর হলো আল কোরআন মুখস্থ করে আবার তা ভুলে গেলে বা ত্যাগ করার শাস্তির কথা বলা হয়েছে। আল কোরআন অধ্যয়ন করে সে অনুযায়ী আমল না করলেও এই শাস্তি পেতে হবে। চার নম্বর হলো যে ব্যক্তি মিথ্যা খবর প্রচার করে তার শাস্তির কথা জানতে পারলাম। পাঁচ নম্বর হলো ব্যভিচার নারী ও পুরুষের শাস্তির কথা অনুভব করলাম। ছয় নম্বর হলো সুদ খাওয়া ও সুদী লেনদেনের করলে যে শাস্তি হবে তার একটি নমুনা জানতে পারলাম। ছয় নম্বর হলো যে সকল শিশু কিশোর শিশু অবস্থায় মৃত্যুবরণ করবে তারা জান্নাতে থাকবে, এমনকি তার কাফিরদের সন্তান হলো জান্নাতে যাবে, কারণ প্রতিটি শিশু ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেছে। পিতামাতা তাকে ইহুদি বানায় বা খ্রিস্টান বানায় অথবা পৌত্তলিক বানায়। সাত নম্বর হলো যে সকল মুসলিম পাপাচার করে ও সৎকর্ম করে তারা একদিন একদিন অবশ্যই জান্নাতে যাবে, তারা জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে এবং জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তৌফিক দান করুক, আমিন।